এরাজ্যে তো হাতে মারার ছবি অনেক দেখেছেন, এবার দেখুন ভাতে মারার ছবি। হ্যাঁ দাদা, তেমনটাই তো। উত্তর চব্বিশ পরগনার বাগদায় এমনই অভিযোগ, পরাজিত সিপিএম প্রার্থীর ক্ষেতের ফসল। একজন কৃষক ফসল ফলিয়েছে, সেই ক্ষেতের ফসলটা রাতের অন্ধকারে নষ্ট করে দেওয়া হচ্ছে। কাদের বিরুদ্ধে অভিযোগ জানেন? শোনাবো, তার আগে শুনুন, তার আগে সবজি চাষের মাচাটাও ভেঙে দেওয়া হচ্ছে। কাদের বিরুদ্ধে অভিযোগ ঠিক ধরেছে দেখুন। হাতে না পেরে এবার ভাতে মারার চেষ্টা, পঞ্চায়েতে পরাজিত সিপিএম প্রার্থীর ক্ষেতের ফসল নষ্ট করার অভিযোগ। উত্তর চব্বিশ পরগনার বাগদায় সিপিএম প্রার্থীর ক্ষেতে তাণ্ডবের ছবি স্পষ্ট। ভেঙে দেওয়া হয়েছে সবজি চাষের মাচা, কেটে ফেলে দেওয়া হয়েছে সবজি গাছ। অভিযোগ, সিপিএম প্রার্থী হিসেবে ভোটে দাঁড়ানোর জন্যই নষ্ট করে দেওয়া হয়েছে ফসল, লক্ষাধিক টাকার ক্ষতির আশঙ্কা প্রার্থীর। শত্রুতাবাদী রাজনৈতিক প্রতিহিংসা হতে পারে। আপনি কি বলবেন? আমি হচ্ছে সিপিএম পার্টি করি, পঞ্চায়েতে দাঁড়িয়েছিলাম। পঞ্চায়েতে এবার দাঁড়িয়ে, হ্যাঁ, আমি চাই সঠিক তদন্ত করে যদি বিচার পাওয়া যায় সেটাই। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। কংগ্রেস আমরা দলটা করি, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা এইসব কাজে বিশ্বাসী নই। গত কয়েকদিন আগে আমার বাক্সাতে আমার এক দলীয় কর্মীর পুকুরে প্রায় 5 কুইন্টাল জিএল মাছ বিষ দিয়ে মেরে দিয়েছে। কয়েকদিন আগে উত্তর চব্বিশ পরগনার বাদুরিয়ায় তৃণমূল কর্মী সমর্থকদের প্রায় 40 বিঘা জমির ধান নষ্টের অভিযোগ ওঠে সিপিএম এর বিরুদ্ধে। ভোটের রাজনীতির আঁচ কেন এসে পড়বে ফসলে? শুধুমাত্র রাজনীতির কারণে কেন ভাতে মারার চেষ্টা হবে? উত্তর চব্বিশ পরগনা থেকে টিটা বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। এ রাজ্যে তো হাতে মারার ছবি অনেক দেখেছেন, এবার দেখুন ভাতে মারার ছবি। হ্যাঁ দাদা, তেমনটাই তো। উত্তর চব্বিশ পরগনার বাগদায় এমনই অভিযোগ, পরাজিত সিপিএম প্রার্থীর ক্ষেতের ফসল। একজন কৃষক ফসল ফলিয়েছে, সেই ক্ষেতের ফসলটা রাতের অন্ধকারে নষ্ট করে দেওয়া হচ্ছে। কাদের বিরুদ্ধে অভিযোগ জানেন? শোনাবো, তার আগে শুনুন, তার আগে সবজি চাষের মাচাটাও ভেঙে দেওয়া হচ্ছে। কাদের বিরুদ্ধে অভিযোগ ঠিক ধরেছে দেখুন। হাতে না পেরে এবার ভাতে মারার চেষ্টা, পঞ্চায়েতে পরাজিত সিপিএম প্রার্থীর ক্ষেতের ফসল নষ্ট করার অভিযোগ। উত্তর চব্বিশ পরগনার বাগদায় সিপিএম প্রার্থীর ক্ষেতে তাণ্ডবের ছবি স্পষ্ট। ভেঙে দেওয়া হয়েছে সবজি চাষের মাচা, কেটে ফেলে দেওয়া হয়েছে সবজি গাছ। অভিযোগ, সিপিএম প্রার্থী হিসেবে ভোটে দাঁড়ানোর জন্যই নষ্ট করে দেওয়া হয়েছে ফসল, লক্ষাধিক টাকার ক্ষতির আশঙ্কা প্রার্থীর। শত্রুতাবাদী রাজনৈতিক প্রতিহিংসা হতে পারে। আপনি কি বলবেন? আমি হচ্ছে সিপিএম পার্টি করি, পঞ্চায়েতে দাঁড়িয়েছিলাম। পঞ্চায়েতে এবার দাঁড়িয়ে, হ্যাঁ, আমি চাই সঠিক তদন্ত করে যদি বিচার পাওয়া যায় সেটাই। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। কংগ্রেস আমরা দলটা করি, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা এইসব কাজে বিশ্বাসী নই। গত কয়েকদিন আগে আমার বাক্সাতে আমার এক দলীয় কর্মীর পুকুরে প্রায় 5 কুইন্টাল জিএল মাছ বিষ দিয়ে মেরে দিয়েছে। কয়েকদিন আগে উত্তর চব্বিশ পরগনার বাদুরিয়ায় তৃণমূল কর্মী সমর্থকদের প্রায় 40 বিঘা জমির ধান নষ্টের অভিযোগ ওঠে সিপিএম এর বিরুদ্ধে। ভোটের রাজনীতির আঁচ কেন এসে পড়বে ফসলে? শুধুমাত্র রাজনীতির কারণে কেন ভাতে মারার চেষ্টা হবে? উত্তর চব্বিশ পরগনা থেকে টিটা বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা।